আমার হাতের মশলা মাখা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কুমড়ো শাকটা অল্প মশলায় তৈরি হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কিছু টাটকা কুমড়ো শাক ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে আমি দুইটা আলু ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু ছোট চিংড়ি, আমি এক কাপ পরিমাণে ছোট চিংড়ি ভালো করে মাথা ফেলে তারপরে ধুয়ে নিয়েছি। আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি এবং এক কাপ পেঁয়াজ কুচি। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেলে, একটু লালচে কালার হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, একদম ভাজবো না, একটু সিদ্ধ হয়ে এলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। গুলো মশলাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব, তারপরে দিয়ে দিব বাটা মশলাগুলো। তো এখানে আমি জিরা এবং পেঁয়াজের একটা মিশ্রণ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আবার একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিয়ে এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব এবং সবগুলো মশলাকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব। তো ফিরে আসছি 2 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে আমি কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা ছাড়াই কুমড়ো শাকগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিলে দেখা যাবে যে কুমড়ো শাকের কালারটা নষ্ট হয়ে গেছে এবং গুণগত মানও ভালো থাকবে না। তাই আমি ঢাকনা ছাড়াই আমি 5 মিনিটের মতো কুমড়ো শাকগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে, না হলে পুড়ে যাবে। শাকটা কষানো হয়ে গেলে এরপরে আমি 1 কাপের মতো পানি দিয়ে এরপরে কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে কিন্তু কুমড়ো শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে যাবে। তাই আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তো এই ছিল আমার সবুজ সবুজ অল্প মশলায় কুমড়ো শাকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের শাকটা কিন্তু খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।